খাগড়াছড়িতে গত কয়েক দিনের টানা বর্ষণে নদীর পানি বাড়তে শুরু করেছে। গেল ২৪ ঘন্টায় জেলায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সোমবার সকাল থেকে জেলা সদরের গঞ্জপাড়া, মুসলিমপাড়া, কালাডেবা সহ চেঙ্গি নদী তীরবর্তী নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। জেলার রূপনগর এলাকায় নালা অর্ধনির্মিত ও সংস্কারের অভাবে পানিবন্দী হয়ে পড়েছে ৫০টি পরিবার। পৌর ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর লিটন তালুকদার জানান, ড্রেনের কারণে জলাবদ্ধতার সমস্যার দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া দিঘি নালার মাইনী নদী, মানিকছড়ির হালদা ছড়াসহ বিভিন্ন উপজেলার নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত শুরু হয়েছে। পৌর শহরে ১০ আশ্রয় কেন্দ্র সহ উপজেলা পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদে আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, শুধু ভূমির ডিজিটাল জরিপ নয়, পুরনো আইনকে পরিবর্তন করে নতুন আইনে ভূমিদস্যু সহ তাদের সহযোগীদের বিরুদ্ধে জেল জরিমানার বিধান রাখা হয়েছে। সকালে চট্টগ্রামের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে মিলনায়তনে ডিজিটাল ভূমি জরিপ সমস্যা ও সম্ভাবনা নিয়ে দিনব্যাপী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মন্ত্রী। এ সময় মন্ত্রী আরও বলেন, ডিজিটাল জরিপের মাধ্যমে মানুষ অনেক দূর থেকেও তথ্য জানতে পারবে, ফলে ভোগান্তি কমবে। ভূমি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রামের জেলা প্রশাসক এবিএম ফখরুজ্জামান, প্রকল্প পরিচালক জহুরুল হক সহ অনেকে। রাঙামাটির বরকলে কাপ্তাই হ্রদে নৌকা ডুবে একজন নিখোঁজ হয়েছেন। রবিবার দুপুরে বরকল উপজেলার শুভলং ইউনিয়নের মাইসছড়ি এলাকায় এই ঘটনা ঘটে। তাকে উদ্ধারের চেষ্টা করছে সেনাবাহিনী ও পুলিশ। টানা বৃষ্টিতে উজান থেকে নেমে আসছে পাহাড়ি ঢল। এ সময় বরকল উপজেলার শুভলং ইউনিয়নের মাইসছড়ি এলাকায় নৌকায় চড়ে যাচ্ছিল সুপেন চাকমা। পাহাড়ি ঢলে রাতে ডুবে যায় নৌকা, এতে নৌকার মাঝি বেঁচে গেলেও তলিয়ে যায় সুপেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় সেনাবাহিনী ও পুলিশ। তাকে খুঁজে না পেয়ে খবর দেওয়া হয় রাঙামাটি ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে। পুলিশ জানায় এখনও উদ্ধার তৎপরতা চলছে।